বেশ কয়েকদিনের প্রবল বৃষ্টির জোরে জল বেড়েছে উত্তরবঙ্গের সমস্ত নদীর। প্লাবন পরিস্থিতির মতন ভাঙনের পরিস্থিতিও সৃষ্টি হয়েছে বহু এলাকায়। তবে এই কারণে সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিদের একাংশ। আর এ ফলেই বাজারে কমে গিয়েছে সবজির যোগান, দাম বেড়েছে প্রায় প্রত্যেকটি সবজির। তাই ক্রেতাদের পকেটে চাপ পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। ক্রেতারা বাজারে এসে সবজি কিনতে ব্যাপক নাজেহাল হচ্ছেন। তবে বৃষ্টির পরিস্থিতি না কমলে বাজারে সবজির দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যেমন পটল 50-40, কালোটা 40, ভেন্ডি 40-50, করলা 60, লঙ্কা 300 টাকা কিলো, বটবটি 60 টাকা কিলো, ঝিঙা 60 টাকা। এখন যে কার পক্ষে কি চাপ পড়বে সেটা তো আর আমার কি করি বলবো। দাম বাড়তেও পারে ওয়েদার হিসাবে। তবে দাম যদি আরও বেড়ে ওঠে তবে ক্রেতাদের পকেটের অবস্থা আরও খারাপ হতে চলেছে এমনটাই মনে করছেন ক্রেতাদের একাংশ। তবে বৃষ্টির পরিস্থিতি যেন বিন্দুমাত্র কমতে নারাজ। বৃষ্টির ফলে বাজারের মধ্যে যোগান কমেছে সমস্ত সবজির, তাই যোগান কম থাকায় দাম বেড়েছে প্রত্যেকটি সবজির। আর বাজারের সবজির দামের বৃদ্ধির ফলে বিক্রি কমেছে প্রত্যেকটি দোকানের মধ্যে। বর্তমান সময়ে পটলের দাম রয়েছে কেজি প্রতি 50 টাকা, ঢেঁড়সের দাম রয়েছে কেজি প্রতি 50 টাকা, করলার দাম রয়েছে কেজি প্রতি 60 টাকা, ঝিঙের দাম রয়েছে কেজি প্রতি 60 টাকা এবং লঙ্কার দাম রয়েছে কেজি প্রতি 300 টাকা। বর্তমানে সমস্ত সবজির দাম বৃদ্ধিপ্রাপ্ত। পটলটা আছে 40-50, আর শসা হচ্ছে 30-40-50ও বিক্রি করি মাঝে সাথে, আর বেগুন হচ্ছে 50-60, কাঁকড়লো যেমন 50-60, লঙ্কা তো হচ্ছে 20 টাকা শ 200 টাকা কিলো, আর হচ্ছে আলু দেশি আলু হলো 50 টাকা কিলো। দাম বেড়েছে, হ্যাঁ বেড়েছে। থাকলে পরে আগামী থেকে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে? দাম তো বাড়বে, বর্ষা যতই হবে ততই কাঁচামাল কম হবে। এছাড়াও বেগুনের কেজি প্রতি দাম রয়েছে 60 টাকা, কাঁকড়ালের কেজি প্রতি দাম রয়েছে 60 টাকা, শশার প্রতি দাম রয়েছে 50 টাকা, এছাড়া আলুর দাম রয়েছে কেজি প্রতি 50 টাকা। তবে বৃষ্টির পরিস্থিতি যদি না কমে তাহলে এই সমস্ত সবজির দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাজারের ক্রেতাদের একাংশ দাম শুনে সবজি কিনতে সাহস পাচ্ছেন না। পরিস্থিতি চলতে থাকলে ক্রেতাদের পকেটের মধ্যে আরও অসম্ভব চাপ পড়বে এমনটাই মনে করছেন ক্রেতাদের একাংশ। তবে বৃষ্টি যদি না কমে তাহলে সেক্ষেত্রে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, আর যদি বৃষ্টি কমে যায় তাহলে দাম অনেকটাই কমে যাবে। ঠিকমতো আমদানি হচ্ছে না, আমদানি না হলে কী করে দিবে ওরা? যে প্রশ্ন আছে একটা, আচ্ছা এই সবজির দাম তো আগামীতে আরও বাড়ার সম্ভাবনা বলছেন? হ্যাঁ, এরকম সবজি তো প্রচণ্ড বৃষ্টি হলো না, চারিদিকে তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য ফলন ঠিক মতন হচ্ছে না, গাছপাছ অনেক মরে গেছে, জল টল জমে, এইসব ব্যাপারে দাম বাড়তেই পারে। আমাদের খাওয়াই এত কম না, আমরা প্রতিদিনই লাগছে সব সবজি। হ্যাঁ হতে পারে, আবার যদি কয়েকদিন খরা দিয়ে দেয় তাহলে আবার হয়তো আবার 10-15 দিন পরে হয়তো বাজার একটু ডাউন হবে আর কি। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।